নমস্কার, নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। স্বাগত আমাদের পাঠশালাতে। এই মুহূর্তে আমরা শুরু করব দ্বাদশ শ্রেণীর দর্শনের ক্লাস। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষক দীপঙ্কর মল্লিক ও দেবাশিষ চক্রবর্তী। আমরা শিক্ষকদের স্বাগত জানাই নোম্যান্স ল্যান্ডের স্টুডিওতে। আমরা শুরু করব ক্লাস। আমি সরাসরি স্যারদেরকে অনুরোধ করব ক্লাস শুরু করবার জন্যে। বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্স ল্যান্ডের উদ্যোগে যে পাঠশালা যে চলছে তাকে আমরা দুইজন শিক্ষক আছি এখানে, আমি দীপঙ্কর মল্লিক এবং দেবাশিষ চক্রবর্তী মহাশয়, আমরা স্বাগত জানাই, আমরা ধন্যবাদ জানাই নিউজ নোম্যান্স ল্যান্ড এবং আমাদের মাননীয় পৌরপিতা শঙ্করাড্য মহাশয়কে। আমাদের আজকে যে নির্ধারিত ক্লাস দর্শন, যে টপিকসটা আমরা পড়াবো সেটা বচন, দ্বিতীয় অধ্যায়। তোমরা জানো প্রথম দিন যে ক্লাস হয়েছিল, প্রথম সপ্তাহে আমি শুরু করেছিলাম যুক্তি, দ্বিতীয় যে ক্লাসে তোমরা বচনটা দেখেছো স্যারেরা করেছিলেন, লাস্ট যেখানে থেমেছিল যে বাক্য থেকে বচনের নিয়ম স্যার শুরু করেছিলেন। প্রাথমিক যে নিয়মগুলো আছে, সাধারণ নিয়ম, যে বাক্য থেকে বচন করতে গেলে কি কি নিয়ম আমাদের মানতে হবে, সেই প্রাথমিক নিয়মগুলো স্যার কিন্তু বলেছিলেন। তারপরে থাকে বিশেষ নিয়ম, সেই বিশেষ নিয়মগুলো কিন্তু এবার আমি শুরু করব। তার আগে একটু তোমাদের মনে করতে হবে, যখন আমরা বাক্য থেকে বচন করছি তাহলে আমাদের বিষয়টা কি ছিল বাক্য, ব্যাকরণসম্মত বাক্য, তার থেকে আমরা যাব তর্কবিজ্ঞানসম্মত বাক্য বা বচনের লজিক্যাল ফর্মে। সেই যেতে গেলে দুটো জিনিস আমরা শিখেছিলাম, গুণ অনুযায়ী দুটো ভাগ শিখেছিলাম, যে বচন হয় সদত্বক হবে না হয় নঙত্বক হবে। পরিমাণ অনুযায়ী আমরা শিখেছিলাম বচনটা হয় সামান্য হবে না হয় বিশেষ হবে। যুগ্ম ভিত্তিতে আমরা চারটি বচন পেয়েছিলাম, দেখো সেই চারটি বচন আমরা লিখেছি, সামান্য সদত্বকে, যার আকারটা লিখেছি সকল এস হয় পি। দ্বিতীয় পেয়েছিলাম সামান্য নঙত্বক বচন ই, কোনো এস নয় পি। তৃতীয় পেয়েছিলাম বিশেষ সদত্বক বচন আই, কোনো কোনো এস হয় পি। চতুর্থ পেয়েছিলাম বিশেষ নঙত্বক বচন ও, কোনো কোনো এস নয় পি। এটা হচ্ছে বচনের আকার। কারণ একটা বচন দিলে তোমাদের ভাবতে হবে সেই বচনটা, যে চারটি বচন নিরপেক্ষ বচন আমরা এ ই আই এবং ও পেয়েছিলাম, আমি চিনব কি করে? তাহলে প্রথমে সেই জিনিসটা জানা দরকার যে এ বচন তখনই হবে যদি সেটা সকল এবং সংযোজকটা হয়। এস হচ্ছে সাবজেক্ট উদ্দেশ্যপদ, পি হচ্ছে প্রেডিকেট বিধেয় পদ। সব ক্ষেত্রেই কিন্তু আমি এ আই ও এস সাবজেক্ট পি প্রেডিকেট লিখেছি। মূল চেনার উপায়, যদি বচনের সকল দিয়ে শুরু হয় এবং সংযোজকটা হয় হয় তবে সেটা হবে এ বচন। যদি পরিমাণটা কোনো হয় এবং সংযোজক নঙত্বক হয়, অর্থাৎ কোনো নয় হয়, তাহলে ই বচন হবে। একই রকমভাবে কোনো কোনো পরিমাণ যদি হয়, সংযোজকটা হয় তবে হবে আই বচন। আর যদি পরিমাণটা কোনো কোনো হয়, সংযোজকটা নয় হয়, তাহলে হবে ও বচন। অর্থাৎ তোমরা এক কথায় মনে রাখবে, সকল হয় হলে এ বচন সব সময়ের জন্য, কোনো নয় হলে ই বচন, কোনো কোনো হয় হলে আই বচন, কোনো কোনো নয় হলে ও বচন। আমি দেখো লিখেছি যে সকল কোনো এবং কোনো কোনো করে আমরা বলি পরিমাণক বা মানক। তারপরে এস সাবজেক্ট লিখেছি উদ্দেশ্যপদ, তারপরে হয় কিংবা নয় সেটাকে লিখেছি সংযোজক, আর পি হচ্ছে প্রেডিকেট বিধেয় পদ। এই চারটি অংশ এখানে একটু বলবো আমি, বচনের চারটি অংশ দেখালেও সব বচনে কিন্তু এই চারটি অংশ থাকবে না, তিনটি অংশ থাকবেই। একটা হচ্ছে উদ্দেশ্যপদ, সংযোজক, বিধেয়। তাহলে কোন ক্ষেত্রে পরিমাণ থাকবে না একটু বলে নেওয়া দরকার। প্রথমে যে কোনো বাক্যের উদ্দেশ্যপদ যদি নির্দিষ্ট বিশিষ্ট পদ হয়, যদি সংখ্যাবাচক পদ হয়, যদি গুণবাচক পদ হয় বা টি টা এরকম যদি উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকে, বা যদি উদ্দেশ্য সর্বনাম পদ হয়, তাহলে কিন্তু কোনো অবস্থায় সেই বচনের আমরা পরিমাণটা লিখব না। সেক্ষেত্রে বচনটা সামান্য বচন হবে, সদত্বক হলে এ আর নঙত্বক হলে ই। আমি একটা লিখি, আমি লিখলাম সে সুখী, তাহলে এটা বাক্য। তাহলে দেখো উদ্দেশ্যপদ কি? সে প্রোনাউন, সর্বনাম পদ। বাক্যটা সদত্বক বাক্য, যেহেতু নয় কোনো চিহ্ন নেই এখানে, তাহলে আমি এই বচনটা কি করবো, এটাকে বচন করবো, এলএফ ফর্মে যাব, এ বচন করব, সে হয় সুখী ব্যক্তি। তাহলে আমি কি লিখলাম? সে হয় সুখী ব্যক্তি, এ বচন করলাম, কোনো পরিমাণ কিন্তু নেই, কারণ উদ্দেশ্যটা হচ্ছে সর্বনাম পদ। যদি আমি বললাম ছেলেটি বুদ্ধিমান, টি আছে, তাহলে কিন্তু আমিও সেখানে কি করবো, ছেলেটি হয় বুদ্ধিমান, অর্থাৎ এই ক্ষেত্রে কোনো পরিমাণ যোগ করবো না। আমি বললাম সাত বিজোড় সংখ্যা, বিজোড়
সংখ্যা গুণবাচক এই সংখ্যাবাচক পদ তাহলে আমরা এখানে কি করব আমরা এলএফ এ লিখব 7 হয় বিজোড় সংখ্যা এরকম কিন্তু এই ক্ষেত্রগুলো ছাড়া আর বাকি ক্ষেত্রে যখন আমরা যাব তখন কিন্তু ওই নিরপেক্ষ বাচনের সঙ্গে পরিমাণটা যোগ করতে হবে তাহলে গুণবাচক পদ সংখ্যাবাচক পদ নির্দিষ্ট বিশিষ্ট পদ টিটা এই জাতীয় যদি যুক্ত থাকে উদ্দেশ্যের সঙ্গে পরিমাণটা যোগ করব না সামান্য বাচন করব বাক্যটা সদত্ব হলে এ নঙ্গত্ব হলে ই পরের নিয়মে আমরা আসি এবার গতদিন যেখানে শেষ হয়েছিল যে সকল সব সমস্ত দিয়ে বাক্য থাকলে আমরা দেখেছিলাম সদত্ব হলে এ বচন হয়েছিল আর নঙ্গত্ব হলে ও বচন দ্বিতীয় নিয়ম তোমরা শিখে গেছো শুধু আমি জাস্ট বলে দিই যে একটিও না কোনোটি না কোনো মতেই নয় কিছুতেই নয় কখনোই নয় নয় এমন নয় যে মিথ্যা যে কদাপি নয় এই জাতীয় শব্দ যদি কোনো বাক্যের সঙ্গে থাকে তাহলে সেটা সরাসরি আমরা ই বচন হবে গতদিন দেখেছিলাম আমি সে তারপর থেকে আসব যে কোনো বাক্যের সঙ্গে যদি কিছু কতিপয় বহু অনেক শতকরা এখানে মনে রাখতে হবে এক থেকে 99% তাহলে এই জাতীয় এই যে কমা কমা দিয়ে লিখলাম কিছু কতিপয় বহু অনেক শতকরা একাধিক অল্প সংখ্যক সামান্য সংখ্যক সচরাচর সাধারণত এই জাতীয় কোনো একটি শব্দ যদি পরিমাণবোধক শব্দ যদি বাক্যের সঙ্গে থাকে প্লাস সেটা যদি বাক্যটা সদত্ব হয় আমরা কি করব আই বচন করব আর প্লাস বাক্যটা যদি নঙ্গত্বক হয় তাহলে আমরা কি করব ও বচন করব তাহলে এই যে কমা দিয়ে লিখলাম সবাই কিন্তু একই পরিমাণ নির্দেশ করছে অর্থাৎ আমরা বলতে পারি এইগুলো সব সমার্থক শব্দ কিছু বলতে যা বোঝায় কতিপয় বলতে তাই বোঝায় বহু বলতে তাই বোঝায় অনেক বলতেও কিন্তু তাই বোঝানো হয় ফলে এই জাতীয় শব্দ বা যদি বলি শতকরা 70% বা এত যদি বলি 100 বললেই কিন্তু তখন এ বচন হয়ে যাবে ফলে 1 থেকে 99 এর মধ্যে থাকলে কিন্তু তখন হবে বিশেষ বচন সদত্ব করলে আই নঙ্গত্ব করলে ও আমি একটা উদাহরণ দিয়ে লিখি এবার কিছু কবি বুদ্ধিমান তাহলে দেখো এই যে বাক্যটা যখন আমি লজিক্যাল ফর্মে নিয়ে আসবো তাহলে আমার নিয়মে ছিল কিছু এই কিছুটা পেয়েছি বাক্যে কোনো নঙ্গত্বক চিহ্ন নেই বা আমি এখানে হয়ও দিতে পারি বা নাও দিতে পারি নঙ্গত্বক চিহ্ন না থাকা মানেই কিন্তু ধরে নিতে হবে বাক্যটা সদত্বক সেখানে হয় থাকতেও পারে আবার হয়টা নাও থাকতে পারে তাহলে কিছু পেয়েছি প্লাস আমরা বাক্যটা সদত্বক তাহলে আমরা সরাসরি আই বচনে যাব আই বচন কি দিয়ে শুরু করতে হবে আগে লিখেছি দেখো এখানে কোনো কোনো কবি হন বুদ্ধিমান তাহলে কিছু কতিপয় দিয়ে বাক্য থাকলে বাক্য সদত্ব হলে আমরা আই বচন করব ঠিক একই রকম ভাবে যদি আমি আর একটা বাক্য নিই তাহলে দেখো আমি একটা নঙ্গত্বক বাক্য দেখাবো তোমাদের বহু মানুষ সুখী সুখী নয় এই বাক্যটা দেখো এবার বহু মানুষ সুখী নয় তাহলে এখান থেকে একটা শব্দ নিলাম বহু আমি আর নয় মানে বাক্যটা নঙ্গত্বক তাহলে আমরা নিয়মে কি বলেছিলাম তাহলে ও বচন করতে হবে কি দিয়ে শুরু করব বিশেষ বচন কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি একটা ব্যক্তি যোগ করতে হয় সুখী ব্যক্তি তাহলে কোনো কোনো মানুষ নয় সুখী ব্যক্তি আমরা করলাম ও বচন তাহলে একটা বচন আমাদের নিয়ম শিখে গেলাম যে এই জাতীয় শব্দ যদি থাকে বাক্য যদি সদত্বক হয় আই বচন বাক্য নঙ্গত্বক হলে ও বচন বিশেষ বচন পেলাম নেক্সট আমরা পেয়েছিলাম সকল সব সমস্ত দিয়ে থাকলে এ বচন হয় কিন্তু আরো ভাবে আমরা এ বচন পেতে পারি যেমন কোনো বাক্যে যদি কেবলমাত্র একমাত্র মাত্র এই জাতীয় শব্দ থাকে
তাহলে আমরা সরাসরি বাক্যটা কি বচন করব এই বচন করব কিন্তু একটু মনে রাখতে হবে এই বচনগুলো এই জাতীয় শব্দ দিয়ে যে বাক্যগুলো থাকবে যখন বচন করব বর্জনমূলক বচন আমরা বলবো কারণ অনলি নান বাট অ্যালোন অর্থাৎ একমাত্র কেবলমাত্র মাত্র দিয়ে বাক্য থাকলে এই বচন করতে হবে কিন্তু মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে বাক্যের উদ্দেশ্যবর্তা চলে যাবে বচনের বিধেয়তে আর বাক্যের বিধেয়পদ চলে আসবে বচনের উদ্দেশ্যে এর আগে যে নিয়মগুলো বলেছিলাম সেখানে একটু মনে করো বাক্যের উদ্দেশ্যবর্তা বচনের উদ্দেশ্যপদ বাক্যের বিধেয়পদটা বচনের বিধেয়পদ ছিল পরিবর্তন হয়নি এই ক্ষেত্রে হবে আমরা একটা স্টার মার্ক দিয়ে রাখলাম এই কারণে যেমন দেখো আমি লিখি একমাত্র ছাত্ররা হয় পরিশ্রমী তাহলে আমি একটা শব্দ এখান থেকে নিলাম একমাত্র তাহলে একমাত্র ছাত্ররা হয় পরিশ্রমী তাহলে একমাত্র কেবলমাত্র মাত্র থাকলে আমরা এই বচন করব কিন্তু এখানে আরেকটা কথা একটু মনে রাখতে হবে যে এই জাতীয় শব্দগুলো যদি বাক্যের উদ্দেশ্যের সঙ্গে থাকে বা বাক্যের প্রথমে থাকে তবেই কিন্তু জায়গা পরিবর্তন হবে এটা মনে রাখতে হবে যেহেতু এটা প্রথমে আছে তাহলে আমরা জায়গা পরিবর্তন করব এই বচন করব সকল পরিশ্রমী ব্যক্তি দিতে পারি আমরা হয় ছাত্র দেখো তাহলে পরিশ্রমীটা বিধেয় থেকে উদ্দেশ্যে চলে আসলো আর ছাত্র উদ্দেশ্যটা কোথায় চলে গেল বিধেয়তে চলে গেল তাহলে আবার মনে করো একমাত্র কেবলমাত্র বাক্যের প্রথমে থাকলে বা হয়ের আগে থাকলে অর্থাৎ উদ্দেশ্যের সঙ্গে যুক্ত থাকলে তবেই কিন্তু আমরা জায়গা পরিবর্তন করব এই বচন করব কিন্তু যদি দেখা যায় যে বিধেয়ের সঙ্গে আছে বা হয়ের পরে আছে তাহলে কিন্তু জায়গা পরিবর্তন হবে না যেমন আমি লিখি এস কেবলমাত্র পি এস কেবলমাত্র পি তাহলে এস হয় কেবলমাত্র পি তাহলে কিন্তু এটা বাক্যের মাঝখানে আছে বিধেয়ের সঙ্গে আছে তখন যখন আমরা এলএফে আসব তখন আমরা কি করব সকল এস হয় পি বা আমি বলতাম মানুষ কেবলমাত্র বুদ্ধিমান যদি এস এর জায়গায় মানুষ আর পি এর জায়গায় বুদ্ধিমান লিখতাম তাহলে বলতাম সকল মানুষ হয় বুদ্ধিমান দুটো জিনিস খেয়াল করতে হবে একমাত্র কেবলমাত্র থাকলে বাক্যের প্রথমে বা সংযোজকের আগে থাকলে এ বচন করব উদ্দেশ্য বিধেয় পাল্টে দেব কিন্তু যদি একমাত্র কেবলমাত্র মাত্র সংযোজকের পরে থাকে বা বিধেয়ের সঙ্গে যুক্ত হয় সেক্ষেত্রে এ বচন করব কিন্তু উদ্দেশ্য বিধেয় জায়গা পরিবর্তন হবে না এটা একটু মনে রাখবে এখানে আর একটু বলি অনেক সময় দিতে পারে যদি একমাত্র কেবলমাত্র মাত্রের সঙ্গে নঙ্গত্বক থাকে প্লাস নঙ্গত্বক থাকে তাহলে আমরা কি করব তাহলে দুটো বচন করতে হবে এলএফ যখন করব আমরা এ আর ই করতে হবে এক্ষেত্রে কি করতে হবে এ বচনের ক্ষেত্রে উদ্দেশ্যের সঙ্গে অ যোগ করতে হবে আমি যদি এরকম বলি একমাত্র এস নয় পি নয় আছে নঙ্গত্বক তাহলে আমি প্রথমে এ বচন করব সকল অ এস হয় পি আর লিখব কোন এস নয় পি অর্থাৎ এখানে এটা বিরুদ্ধ পদ হয়ে গেল যখন নঙ্গত্বক হবে এই বচনের ক্ষেত্রে উদ্দেশ্য যেটা থাকবে এই বচনের উদ্দেশ্য বিরুদ্ধ পদ হবে অর্থাৎ একটা অ যোগ করে দিতে হবে হাইফেন দিয়ে তাহলে আমরা পেয়ে যাব সহজে বিরুদ্ধ পদ তাহলে সকল অ এস হয় পি আর ই বচন করলাম কোনো এস নয় পি যদি বাক্যটা নঙ্গত্বক হয় আর সদত্বক হলে এই বচন করব উদ্দেশ্য বিধেয় পাল্টে দেব এটা তোমরা শিখলে তোমরা খাতায় লিখে নাও যারা খাতা নিয়ে বসেছো পরের নিয়মে যাব আর একটা একটু ব্যতিক্রমের নিয়ম দেখো কদাচিত কোচিত কিছু না অর্থাৎ কদাচিত কোচিত কিছু না অতি অল্প সংখ্যক অতি সামান্য সংখ্যক খুব কম সংখ্যক বড় একটা নয়
এই জাতীয় শব্দ যদি বাক্যের সঙ্গে থাকে প্লাস বাক্যটা যদি সদর্থক হয় তাহলে আমরা করব ওবাচন আর প্লাস বাক্যটা যদি নঙ্গত্বক হয় তাহলে আমরা করব আই বচন প্রশ্ন হচ্ছে কেন এখানে একটু চেনার বোঝার বিষয় আছে সেটা হচ্ছে যদি আমরা ভাবি যে কদাচিত কোচিত এই কথাগুলোর মধ্যে যে কিছু না মানে একটা নেগেটিভ সেন্সের মধ্যে কাজ করছে তাহলে কদাচিত যদি আমরা এখানে লিখি একটা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে কদাচিত সদর্থক তাহলে কদাচিত মানে হচ্ছে না মাইনাস আর বাক্যটা সদর্থক মানে প্লাস ধরে নিলাম তাহলে মাইনাস প্লাসে কি হয় মাইনাস হয় এই কারণে আমরা বচনটা লিখেছি ওবচন আবার যদি দেখা যায় কদাচিত আছে তার মানে কদাচিত মানে আমি না মাইনাস লিখলাম একটু বীজগণিতে ফিরে যাই বাক্য যদি নঙ্গত্বক হয় সেটাও মাইনাস তাহলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস হয়ে যাচ্ছে তাহলে বাক্যটা সদর্থক বচন করলাম আই তাহলে এত সময় দেখো বাক্য সদর্থক হলে বচনটাও সদর্থক করছিলাম অর্থাৎ সদর্থক বচন মানে আমরা এ কিংবা আই করছিলাম বা বাক্যটা নঙ্গত্বক হলে বচনটাও নঙ্গত্বক করছিলাম কি করছিলাম ই কিংবা ও এক্ষেত্রে কিন্তু ব্যতিক্রম স্টারমার্ক দিয়েছি যে কদাচিত কচিত কিছু না এই জাতীয় শব্দ যদি বাক্যের সঙ্গে থাকে বাক্য যদি সদর্থক হয় বচনটা করতে হবে নঙ্গত্বক ও আর যদি বাক্যটা নঙ্গত্বক হয় বাক্যটা নঙ্গত্বক হয় তাহলে বচন করতে হবে আই তার ব্যাখ্যাটা দিলাম যে কদাচিত কচিত মানেই না তার সঙ্গে সদর্থক তাহলে মাইনাস প্লাসে মাইনাস ও বচন হয়ে গেল আবার কদাচিত কচিত মানে না মাইনাস বাক্যটা নঙ্গত্বক আবার মাইনাস তাহলে দুই মাইনাসে প্লাস হয়ে গেল আই একটা উদাহরণ দিয়ে এবার আমি তোমাদের দেখাবো খুব ইন্টারেস্টিং জিনিস একটু বুঝে নাও দেখবে খুব ভালো লাগবে কদাচিত মানুষ হয় বুদ্ধিমান তাহলে দেখো কদাচিত পেয়েছি হয় বাক্যটা সদর্থক তাহলে আমরা যখন লজিক্যাল ফর্মে যাব কি লিখব ও বচন তাহলে বচনটা কি লিখব আকারটা ওখানে দেখো কোন কোন মানুষ নয় বুদ্ধিমান আবার যদি আমি এইটাকে নঙ্গত্বক করে দিই হয়টাকে নয় করে দিই তাহলে কি হবে দেখো তাহলে আমি এখান থেকে এখানে আসব তাহলে কদাচিত ছিল বাক্যটা নঙ্গত্বক ছিল তাহলে মাইনাসে মাইনাস প্লাস হয়ে গেল সদর্থক হয়ে যাবে তাহলে আমার বিশেষ বচন কি করতে হবে এলএফএ গিয়ে আই করতে হবে বচনটা কি লিখব কোন কোন মানুষ হয় বুদ্ধিমান তাহলে খেয়াল করো এবার যে আমরা অঙ্ক কিন্তু একটু শিখে নিলাম অনেকদিন পরে বীজগণিতটাও কিন্তু আমরা শিখে নিলাম যে মাইনাসে মাইনাসে প্লাস হলো প্লাসে মাইনাসে মাইনাস হলো এটা শিখলাম তাহলে এই কমা কমা দিয়ে যেগুলো লিখছি খুব কিন্তু ভাইটাল জিনিস কারণ এই জাতীয় শব্দ অনেক থাকতে পারে যা একই অর্থ বহন করে যেমন আমরা কদাচিত কচিত কিছু না বড় একটা নয় অতি অল্প সংখ্যক অতি সামান্য সংখ্যক খুব অল্প সংখ্যক খুব সামান্য সংখ্যক অর্থাৎ ইংলিশে যদি আমরা বলি ফিউ তাহলে কিন্তু সেই ক্ষেত্রে এইটা মনে রাখতে হবে বাক্য সদর্থক হলে ও আর বাক্য নঙ্গত্বক হলে বচনটা হবে আই তাহলে দুটো কিন্তু আমরা বিশেষ নিয়ম শিখলাম যে গতানুগতিক যে নিয়মগুলো বলছিলাম তার থেকে একটু আলাদা যে একমাত্র কেবলমাত্র মাত্রে দেখলাম যে উদ্দেশ্য শুধু পাল্টাতে হলো যেটা অন্য ক্ষেত্রে হয় না কদাচিত কচিত দেখলাম বাক্য সদর্থক বচন হয়ে যাচ্ছে নঙ্গত্বক আবার বাক্য নঙ্গত্বক বচন হয়ে যাচ্ছে সদর্থক এইগুলো একটু খেয়াল রাখতে হবে তোমাদের এবার দেখো ঠিক একই রকম ভাবে আর একটু বলি ব্যতীত সব বা ছাড়া সব অল বাট অল এক্সেপ্ট অনেক বাক্য পাবো ব্যতীতিক বাক্য যে অল বাট বা অল এক্সেপ্ট বা ব্যতীত সব বা ছাড়া সব দিয়ে যদি কোনো বাক্য থাকে
তাহলে সেই বাক্যটা আমার দুটো জিনিস খেয়াল করতে হবে, এই ব্যতীত বা ছাড়া অংশটি বাক্যে নির্দিষ্টভাবে আছে না নেই, এটা নির্দিষ্ট আর একটা বললাম অনির্দিষ্ট। যদি দেখা যায় ব্যতীত বা ছাড়া অংশটি বাক্যে নির্দিষ্টভাবে আছে, তাহলে সদর্থক হলে আমরা করব কি এ, আর যদি ব্যতীত বা ছাড়া অংশটি নির্দিষ্টভাবে বাক্যে উল্লেখ না থাকে তাহলে সদর্থক হলে আমরা করব আই। এটা মনে রাখতে হবে যে ব্যতীত সব বা ছাড়া সব দিয়ে যদি বাক্য থাকে, বাক্য যদি দেখতে হবে ব্যতীত বা ছাড়া অংশটি নির্দিষ্টভাবে উল্লেখ আছে কি না, যদি থাকে সেই বাক্য সদর্থক হলে আমরা এ করব, বা বাক্যটা যদি নঞর্থক হয় তাহলে আমরা ই করব। আর যদি নির্দিষ্টভাবে উল্লেখ না থাকে তাহলে আমরা সদর্থক হলে আই করব আর নঞর্থক হলে ও করব। আমি একটা উদাহরণ লিখি তাহলে তোমরা বুঝতে সুবিধা হবে। দেখো খুব সুন্দর একেবারে লজিক, এখানেই প্রকৃততার সার্থক রূপ, যে পারদ ব্যতীত সব ধাতু হয় কঠিন। তাহলে দেখো এই যে বলেছিলাম ব্যতীত সব, পারদ ব্যতীত সব ধাতু হয় কঠিন, তাহলে দেখো কোনটা ব্যতীত বা পারদ ছাড়া সব ধাতু হয় কঠিন, কোনটা ছাড়া, না নির্দিষ্ট করে বলা আছে পারদ। যখনই নির্দিষ্ট করে বলা আছে তখন আমরা লজিক্যাল ফর্মে যাব, এ বচন করব সকল ধাতু ব্র্যাকেটে লিখতে হবে পারদ ব্যতীত হয় কঠিন, এ বচন। এবার প্রশ্ন হতে পারে তোমাদের মনে যে ব্র্যাকেটে এটা লিখলাম কেন, যে সকল ধাতু ব্র্যাকেটে পারদ ব্যতীত হয় কঠিন, যদি এটা না লিখতাম, কারণ আমাদের বাক্য থেকে বচন করার নিয়মে তোমরা প্রথমেই জেনেছো সাধারণ নিয়মে বাক্যের যে অর্থ থাকবে সেই বচনের সেই অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না, সেই কারণে যদি ব্যতীতটা নির্দিষ্ট করে না দিতাম বচনে তাহলে মানেটা পাল্টে যেত সকল ধাতু হয় কঠিন, কোনটা ছাড়া কঠিন এটা কিন্তু তোমার বাক্যে উল্লেখ থাকতো না, ফলে বাক্যের অর্থ বচনের অর্থটা আলাদা হয়ে যেত, ফলে দুটো অর্থ এক রাখার জন্য কিন্তু এটা লিখতে হবে যে সকল ধাতু ব্র্যাকেটে পারদ ছাড়া হয়, এটা না লিখলে কিন্তু তোমার নাম্বার পাবে না। আবার যদি এরকম লিখি তাহলে এটা নির্দিষ্ট করে উল্লেখ আছে, এবার একটা লিখবো যেখানে নির্দিষ্ট করে উল্লেখ নেই, একটি ছাড়া সব ছাত্র সুখী। এবার দেখো এখানেও ছাড়া সব আছে, এই ছাড়া সব নিয়েছিলাম কিন্তু এখানে একটি দেয়া আছে, কে নির্দিষ্ট করে উল্লেখ নেই, তাহলে অনির্দিষ্ট, বাক্য সদর্থক, তাহলে আমরা কি করব লজিক্যাল ফর্মে এসে আমরা কি করব আই বচন করব। তাহলে কোন ছাত্র হয় সুখী, তাহলে এখানে যেহেতু অনির্দিষ্ট ছিল, নির্দিষ্ট করে বলা ছিল না যে একটি ছাড়া সব ছাত্র সুখী, তাহলে আমরা আই বচন করলাম কোন কোন ছাত্র হয় সুখী। এবার আমি যাব পরের নিয়মে, প্রশ্নসূচক বাক্য, প্রশ্নসূচক বাক্য যদি নঞর্থক হয় তাহলে করতে হবে এই বচন, এখানেও কিন্তু একটু আলাদা আছে স্টারমার্ক দিয়ে দিই, আর যদি বাক্যটা সদর্থক হয় তাহলে করতে হবে কি ই বচন। তাহলে আবার একটু প্রথাগত নিয়মের বাইরে চলে গেলাম যে বাক্যটা নঞর্থক বচনটা হয়ে যাচ্ছে এ, আর বাক্যটা সদর্থক বচনটা করছি আমরা নঞর্থক ই বচন। এবার একটা উদাহরণ দিই, দেখো কোন মা তার সন্তানকে ভালো
ভালো বাসে না। জিজ্ঞাসা চিহ্ন, কোন মা তার সন্তানকে ভালোবাসে না? এই যে না আছে তার নঙ্গত্ব হয়ে গেল, এই বাক্যটার অর্থটাই কিন্তু বচন বলে দেবে। কিরকম? কোন মা তার সন্তানকে ভালোবাসে না, তার মানে আমরা কি জানি সকল মা তার সন্তানকে ভালোবাসেন। ফলে আমরা যখন লজিক্যাল ফর্মে যাব, এই বচন করব সকল মা হন এমন যিনি তার সন্তানকে ভালোবাসেন, এ বচন হয়ে গেল। তাহলে বাক্যের অর্থটাই বলে দিল যে বচনটা কি হবে, যে মা আমরা জানি মা মাত্রেই তার সন্তানকে ভালোবাসেন, তাই আমরা লিখলাম সকল মা হন এমন যিনি তার সন্তানকে ভালোবাসেন। এবার যেটা নঙ্গর্থক বাক্য নিয়ে আমি, তাহলে দেখো যদি এরকম লিখি, মানুষ কি সর্বশক্তিমান? চিহ্ন, মানুষ কি সর্বশক্তিমান? তাহলে বাক্যটা কি বাক্য হলো? সদত্বক বাক্য হলো, প্রশ্নসূচক বাক্য। তাহলে আমরা নিয়মে কি বলেছিলাম, প্রশ্নসূচক বাক্য যদি সদত্বক হয় তাহলে আমরা ই বচন করব। কেন করব না? এখানেও মানেটা বোঝো, আমরা কি জানি যে মানুষ কখনো সর্বশক্তিমান হয় না, ফলে আমরা বচনটা করব কোন মানুষ নয় সর্বশক্তিমান, ই বচন হয়ে গেল। এবার দেখো, তাহলে প্রশ্নসূচক বাক্য শিখে গেলাম, তাহলে ব্যাকপোটা আমি শুরু করি না, নিয়ে বাকি যেটুকু আছে তা শেষ আমি করে দেবো, ব্যাকপোটা দূরে। ঠিক আছে, তাহলে আমি আপাতত এই পর্যন্ত করলাম। এবার আমাদের আরেকজন শিক্ষক মহাশয় আছেন দেবাশিস বাবু, উনি তোমাদের পদের ব্যাকপোতাটা করাবেন, করে যদি শেষ সময় থাকে, আমি শেষে অল্প একটু আছে, আমার 5 মিনিট হলে শেষে হয়ে যাবে, তখন আমি আবার ফিরে আসবো। স্নেহের ছাত্রছাত্রী সকলকে আমি আমার আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাসটা শুরু করছি। আজকে আমি যেটা তোমাদের পড়াবো সেটা হচ্ছে পদের ব্যাপ্যতা। এইবার পদের ব্যাপ্যতা বলতে একটি পদের ব্যাপকতা বা তার বিস্তৃতি বা তার প্রসারতার কথা বোঝায়। এবার পদ কোথায় থাকে আমরা জানি, পদ থাকে বচনে। এইবার কারণ বচন মানেই আমরা জানি দুটো পদের মধ্যে কোনো সম্বন্ধের স্বীকৃতি বা অস্বীকৃতিকে বলে বচন, তাহলে স্বাভাবিকভাবেই ব্যাপ্যতা, পদের ব্যাপ্যতা বলতে বচনে যে দুটো করে পদ থাকে উদ্দেশ্য আর বিদেহ, তাদের ব্যাপকতা, তাদের বিস্তৃতি বা তাদের প্রসারতার কথা বলা হচ্ছে। এইবার তাহলে তোমাদের মধ্যে মনে প্রশ্ন জাগবে যে কখন আমরা একটা পদকে ব্যাপ্য বলবো এবং কখনই বা একটা পদকে আমরা অব্যাপ্য বলবো। তার উত্তরে কি বলা যায় যে একটি পদকে আমরা ব্যাপ্য বলবো কখন, যখন সেই পদটির সমগ্র ব্যক্তাত্বকে গ্রহণ করা হবে। তার মানে অর্থাৎ একটা পদের মধ্য দিয়ে একটা অর্থ ব্যক্ত করা হয়, কিছু প্রকাশ করা হয়, কিছু বলার চেষ্টা করা হয়, সেটা যখন সামগ্রিকভাবে হবে, হোল টোটাল সামগ্রিক, তখন বলবো যে সেই পদটি ব্যাপ্য হয়েছে। আর যখন সেই পদটির সমগ্র ব্যক্তাত্বকে গ্রহণ না করে তার অংশ বিশেষকে গ্রহণ করা হবে, তখন বলবো যে এই পদটি হচ্ছে অব্যাপ্য। তাহলে ব্যাপ্য হচ্ছে কখন, যখন সমগ্র তাহলে একটা পদ ব্যাপ্য হয় কখন, যখন তার সমগ্র ব্যক্তাত্বকে গ্রহণ করা হবে। ও সরি,
আর অব্যপ্য বলবো কখন? আংশিক ব্যক্তিত্বকে গ্রহণ করা হবে। তাহলে একটি পদ ব্যপ্ত হয় যখন সেই পদের সমগ্র ব্যক্তিত্বকে গ্রহণ করা হয়, অর্থাৎ সেই পদটার মধ্য দিয়ে যে অর্থ ব্যক্ত করা হচ্ছে তার সামগ্রিক টোটালটা যখন করবে তখন বলবো পদটি ব্যপ্ত, আর যখন আংশিক করবে তখন বলবো পদটি হয় অব্যপ্য। এইবার তাহলে দেখা যাক, বচন চুক্তিবিজ্ঞান বা লজিকে বচন বলতে নিরপেক্ষ বচনের কথা বলা হয়। সেই নিরপেক্ষ বচনের সংখ্যা কথা চারটে। মাস্টমশাই তোমাদের এই যে দেখো আগে করিয়ে দিয়েছেন এ ই আই ও, নিরপেক্ষ বচন বলতে এক নয় এ, আর এক নয় ই, আর এক নয় আই, আর এক নয় ও, এই চারটের যে কোনোকে বোঝাবে। তাহলে এইবার দেখা যাক এ বচনে কোন পদ ব্যপ্য আর কোন পদ অব্যপ্য, বা দুটোই ব্যপ্য কিনা বা দুটোই অব্যপ্য কিনা। তাহলে এ বচনের আমরা ফিগার কি জানি, আকার সকল। তাহলে সকল মানুষ হয় মরণশীল, ধরো এটা লিখলাম। তাহলে এখানে দেখো মানুষ একটা শ্রেণী বা জাতিকে বোঝাচ্ছে, এই পদটার দ্বারা একটা শ্রেণী বা জাতিকে বোঝাচ্ছে। এইবার এই শ্রেণী বা জাতির এই সকল শব্দটা থাকার ফলে আমরা বুঝতে পারছি সকল মানুষের সম্পর্কে বলছে, টোটাল শ্রেণীটা টোটাল জাতিটার, আর সমগ্র টোটাল হলেই আমরা কি বলেছি সেই পদটি ব্যপ্য হয়। সেই কারণে এ বচনের উদ্দেশ্য পদটি ব্যপ্য। এইবার এই মরণশীল পদটি এখানে অব্যপ্য, কেন না এখানে মরণশীল পদটি শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে, কিন্তু মরণশীল কি শুধু মানুষই দেখি, একটা পিঁপড়ে মরে, একটা হাতি মরে, হ্যাঁ, তাহলে এই পদটি যে শ্রেণীর বা যে জাতিকে প্রকাশ করতে যাচ্ছে তাদের সমগ্রটা না করে শুধু একটা অংশ বিশেষকে করছে, সেই কারণে এই পদটি এখানে অব্যপ্য বলে বিবেচিত হয়। ঠিক আছে, তাহলে এইটা গেল এ বচন সম্পর্কে। এবার ই বচনের ফিগারটা কি, একটা কোনো উদ্দেশ্য মানুষ ধরো করলাম সংযোজক নয় ই বচন নেগেটিভ, এটাও ধরো মরণশীল করলাম। এখানে দেখো মানুষ কোনো মানুষ তার মানে সকল মানুষের সম্পর্কেই বলছে, আর সকল সম্পর্কে বলা হলে সেটি ব্যপ্য হবে বলেছি, সেই কারণে ই বচনে উদ্দেশ্য পদটি ব্যপ্য হল। এইবার বিধেয় পদটি কি মরণশীল, এই মরণশীল পদটিও ই বচনে ব্যপ্য হচ্ছে। কী কারণে কিভাবে না যুক্তিবিদ্যায় লজিকে বলাই আছে যে এই এটা কি, এটা তো গুণ হার উদ্দেশ্যের, এই উদ্দেশ্য পদের গুণ হচ্ছে বিধেয়টাই মরণশীল। এবার নিয়ম আছে, একটা গুণকে স্বীকার করতে গেলে তার কিছু অংশকে স্বীকার আর কিছু অংশকে অস্বীকার করা যায় না, করতে হলে টোটাল গুণটাকেই অস্বীকার করতে হয়। আর টোটাল মানেই বলেছি ব্যপ্য, টোটাল হওয়া মানেই সেটা ব্যপ্য। সেই দৃষ্টিভঙ্গি থেকে এখানে এই পদটা ব্যপ্য হয়ে গেল। তাহলে এখানে তাহলে ই বচনে উদ্দেশ্য এবং বিধেয় উভয় পদই ব্যপ্য, এ বচনে উদ্দেশ্য ব্যপ্য বিধেয় অব্যপ্য। এইবার আসছে আই বচন, আই বচনের ফিগার কি, কোনো কোনো, এখানেও ধরো উদ্দেশ্য হিসেবে মানুষ লিখলাম, সংযোজক হয় সদার্থক বচন আই আমরা জানি, এখানে এটাও মরণশীল করলাম ধরো। এইবার এখানে দেখো কোনো কোনো মানুষ হয় মরণশীল, এখানে মানুষ বলতে কোনো কোনো মানুষ, সকল মানুষ নয়, সব নয়। তাহলে সব না হলে কি হলো, অংশ বিশেষ হলে আংশিক হলে কি বলেছি তখন সেটা অব্যপ্য হয়ে যাবে। সেই কারণে এই বচনে আই বচনের উদ্দেশ্য পদটি অব্যপ্য বলে বিবেচিত হয়।
আবার বিধ পথটি মরণশীল, এটিও অব্যাপ্য। কেন না, এই মরণশীল পথটি কাদের ক্ষেত্রে প্রযোজ্য? কিছু কিছু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য, সকল মানুষ নয়। দেখো প্রথম বচনটাই যাও একটা চান্স ছিল, অন্তর্যে সকল মানুষ সম্পর্কে বলছে, কিন্তু এখানে তো তাও নয়। তাহলে এখানে প্রশ্নই উঠছে না, সেই কারণে এই পথটি অব্যাপ্য। ঠিক আছে, তাহলে এ বছরে পদের ব্যাপ্যতায় আমরা কি দেখলাম? উদ্দেশ্য পথটি ব্যাপ্য, বিধ পথটি অব্যাপ্য। উদ্দেশ্য পথটি ব্যাপ্য কেন না, এখানে ব্যাপ্য বলেছি কখন? যখন একটা পদের সমগ্র ব্যক্তাত্বকে গ্রহণ করা হবে। এখানে সমগ্র ব্যক্তাত্বকে গ্রহণ করা হয়েছে, এই সকল শব্দটা থাকার ফলে আমরা বুঝতে পারছি যে সকল মানুষ পৃথিবীতে, এই মানুষ বলে যে শ্রেণী বা জাতিটি আছে তাদের সবার সম্পর্কে প্রকাশ করছে, বোঝাচ্ছে। তাই এই পথটি এখানে ব্যাপ্য। আর এই বিধ পথটি অব্যাপ্য কেন না, অব্যাপ্য হয় কখন? যখন কোনো একটি পদের আংশিক ব্যক্তাত্বকে গ্রহণ করা হয়। তাহলে সমগ্র ব্যক্তাত্ব মানে ব্যাপ্য, এই শব্দটা মনে রাখতে হবে। আর আংশিক ব্যক্তাত্ব মানে অব্যাপ্য, এই কথাটা মনে রাখতে হবে। এইবার অব্যাপ্য, এটা আংশিক ব্যক্তাত্বকে গ্রহণ করা হয়েছে যখন, সেই কারণে আংশিক কেন না, মরণশীল শুধু একটা শ্রেণীর ক্ষেত্রে, এখানে শুধু মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে। কিন্তু মানুষই কি শুধু মরে? একটা পিঁপড়ে মরে, একটা হাতি মরে, আমরা জানি। সেই কারণে এই পথটি অব্যাপ্য বলে বিবেচিত হয়। এই বচনে কোনো মানুষ নয় মরণশীল। এই মানুষ মানে কোনো মানুষ মানে সেই সকল মানুষ, আর সকল হওয়া মানে সেটা ব্যাপ্য। এইবার বিধেয়টা, এটা ব্যাপ্য কেন না, ওই যে বলেছি লজিকের নিয়মই আছে, এটা হচ্ছে বিধেয়টা কি, উদ্দেশ্যের একটা গুণ। এবার নিয়ম আছে, কোনো একটা গুণকে অস্বীকার করলে তার কিছুকে অংশকে তুমি অস্বীকার করবে আর কিছুকে স্বীকার করবে, এটা হয় না। করতে হলে টোটালটা হল সমগ্রটাই করতে হয়। সেই দৃষ্টিভঙ্গি থেকে এখানে ই বচনে বিধ পথটি ব্যাপ্য হয়েছে। তারপরে আই বচন, কোনো কোনো মানুষ হয় মরণশীল। এখানে মানুষ বলতে এই পথটি অব্যাপ্য কেন না, কোনো কোনো মানুষ, সব মানুষ নয়। তাহলে আংশিক ব্যক্তাত্বকে গ্রহণ করেছে, তাই এই পথটি এখানে অব্যাপ্য বলে বিবেচিত হয়েছে। আবার বিধটিও অব্যাপ্য কেন না, এখানে আংশিক ব্যক্তাত্বকে গ্রহণ করা আছে, মরণশীল কিছু কিছু মানুষ সম্পর্কে বলেছে, এই কারণে এই পথটি এখানে অব্যাপ্য। এইবার আসবো ও বচনে। ও বচনের ফিগার কি আমরা জানি, কোনো কোনো, এখানেও ধরো মানুষই লিখলাম উদ্দেশ্য হিসেবে, সংযোজক নঙ্গর্থক ও বচন, নঙ্গর্থক আমরা জানি, তাই এটা নয়। আর এটা ধরো ওর মরণশীল করলাম। এইবার ও বচনে মানুষ পথটি অব্যাপ্য কেন না, এখানে উদ্দেশ্যের আংশিক ব্যক্তাত্বকে গ্রহণ করা হয়েছে, লজিক্যালি টার্মে এই শব্দটা ব্যবহার করা হয়, আংশিক ব্যক্তাত্ব। আংশিক কেন, এই যে কোনো কোনো মানুষ রয়েছে, সব মানুষ নয়, সেই কারণে, সেই কারণে এটি অব্যাপ্য। কিন্তু এই মরণশীল এই পথটি আবার ব্যাপ্য কেন না, এখানে এখানে সমগ্র ব্যক্তাত্বকে গ্রহণ করা আছে। কীভাবে? ওই যে বললাম একটা গুণকে, গুণকে অস্বীকার করার ক্ষেত্রে তার তুমি কিছুকে অস্বীকার করবে আর কিছুকে স্বীকার করবে, তা তো হবে না। সেই কারণে, সেই দৃষ্টিভঙ্গি থেকে এখানে এই যে এই গুণটাকে অস্বীকার করা হয়েছে বলে টোটালটাই করা হয়েছে। আর টোটাল মানেই আমরা জানি ব্যাপ্য হয়। তাহলে পদের ব্যাপ্যতা বলতে আমরা কি দেখলাম, যে পদের ব্যাপ্যতা বলতে কোনো একটি পদের ব্যাপকতা, তার বিস্তৃতি, তার প্রসারতা, সে কতটা ছড়িয়ে আছে সেইটাকে প্রকাশ করছে। এইবার কখন একটা পদ ব্যাপ্য হয়, যখন সেই পদটির সমগ্র ব্যক্তাত্বকে গ্রহণ করায়। সমগ্র ব্যক্তাত্ব শব্দটাকে মনে রাখবে, সমগ্র ব্যক্তাত্ব সমান সমান একটি পদ ব্যাপ্য, আংশিক ব্যক্তাত্ব সমান সমান একটি পদ অব্যাপ্য। এইবার সমগ্র ব্যক্তাত্ব মানে একটা পদের মধ্য দিয়ে যে অর্থ ব্যক্ত করে, প্রকাশ করে, সেটা যখন সামগ্রিকভাবে করা হবে হোল টোটাল, তখন বলবো সেটা ব্যাপ্য। যখন আংশিক করা হবে তখন বলবো সেটি অব্যাপ্য। সেই মতো আমরা দেখলাম এ বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। ই বচনে উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। আই বচনে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় অব্যাপ্য। ও বচনে উদ্দেশ্য অব্যাপ্য, বিধেয় ব্যাপ্য। এইবার এইটাকে তাহলে আমরা যে দেখলাম
দেখে তার মানে আমরা বুঝতে পাচ্ছি এই ব্যাপ্যতার পদের ব্যাপ্যতার ক্ষেত্রে তাহলে দুটো নিয়ম, একটা হচ্ছে উদ্দেশ্য পদের ব্যাপ্যতার একটা নিয়ম বলতে পারি, আর একটা হচ্ছে বিধেয় পদের ব্যাপ্যতার একটা নিয়ম বলতে পারি, তাই না? এই যে আলোচনার মধ্যে দিয়ে এইটাই তো বুঝিয়ে আসবো, বোঝা গেল যে তাহলে একটা উদ্দেশ্য পদের ব্যাপ্যতার সংক্রান্ত একটা নিয়ম, আর একটা হচ্ছে বিধেয় পদের ব্যাপ্যতার সংক্রান্ত একটা নিয়ম। কারণ একটা বছরে যে দুটো পদ থাকে, উদ্দেশ্য আর বিধেয় সাবজেক্ট আর প্রেডিকেট, তাহলে সেই দিকটা দেখা হচ্ছে সেই কারণে। তাতে দেখতে পাচ্ছি যে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় সামান্য বচনগুলিতে, সামান্য বচনগুলিতে উদ্দেশ্য পদ ব্যাপ্য। এই যে দেখো, তাই না? এই যে এখানে এ বচনে এই যে উদ্দেশ্য পদ মানুষ ব্যাপ্য, আবার ই বচনেও দেখো উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাহলে সামান্য বচনে উদ্দেশ্য পদ ব্যাপ্য হয়, আর বিধেয় পদ ব্যাপ্য হয় নঙ্গর্থক বচনে, নেগেটিভ প্রপোজিশনের ক্ষেত্রে নঙ্গর্থক বচনে। কেন? এই যে দেখো বিধেয় পদ মানে মরণশীল, এই যে দেখো ব্যাপ্য হয়েছে নঙ্গর্থক বচন, আবার দেখো ও বচন এই যে নঙ্গর্থক, এই যে এখানেও ব্যাপ্য হয়েছে, ঠিক আছে, বোঝা গেল বিষয়টা। এইবার এইটাকে মনে রাখার জন্য একটা সহজ একটা ফর্মুলা, একটা শব্দ আছে, সেই শব্দটা দিয়ে আমরা এই পদের ব্যাপ্যতা কোন বছরে কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য এটাকে মনে রাখতে পারবো। হ্যাঁ, মনে রাখার একটা শর্ট একটা সূত্র একটা ফর্মুলা, সেটা হচ্ছে অ্যাসে বিনব, উচ্চারণটা হচ্ছে অ্যাসে বিনব। এখানে বড় হাতের অক্ষরগুলো হচ্ছে বচন, এই বচন, আর এই ছোট হাতের অক্ষরগুলো যে কোন পদ ব্যাপ্য বা কোন পদ অব্যাপ্য এই বিষয়টা। তাহলে এরপর কি আছে দেখো, এস আছে, এস মানে সাবজেক্ট, সাবজেক্ট ব্যাপ্য সেইটাকে প্রকাশ করছে। এরপর কি আছে ছোট হাতের বি, বি মানে বোথ, অর্থাৎ সাবজেক্ট প্লাস প্রেডিকেট উভয় ব্যাপ্য। আয়ের পর আছে কি এন, এন মানে নান, নান মানে কেউ না, অর্থাৎ সাবজেক্ট তো নয় প্রেডিকেটও নয়, কেউ ব্যাপ্য নয়, কেউ ব্যাপ্য নয়। ওর পর কি আছে পি, পি মানে প্রেডিকেট ব্যাপ্য। তাহলে এই হলো পদের ব্যাপ্যতার মূল বিষয়টা। আমি অতি সংক্ষেপে, কারণ সময় তো খুব কম, তোমরা নিজেরাই বুঝতে পারছ, সেই কারণে একটু আমাকে হয়তো একটু ফাস্ট বলতে হলো। হ্যাঁ, তা আমি এটা পদের ব্যাপ্যতা এটা শেষ করে দিলাম এই চ্যাপ্টারটা। তোমাদের এই বচনের যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটাতে এই বচনের এই বিষয়টার সাথে পদের ব্যাপ্যতা এই একটা বিষয় যুক্ত ছিল। এবং এখানে তোমার 10 নাম্বার আছে, একটা হচ্ছে 8 নাম্বারের ব্রড কোশ্চেন আসে, আর হচ্ছে 2 নাম্বার থাকে এমসিকিউ। এইবার সেই ক্ষেত্রে আমি তাহলে এখানে শেষ করে দিচ্ছি, মাস্টারমশাই একটু বাকি আছে বাক্যে বচনে রূপান্তরিত, সেটা উনি শেষ করছেন। দেবাশিসবাবু খুব সুন্দরভাবে বুঝালেন পদের ব্যাপ্যতা, বসে শুনছিলাম, আমি মনে হচ্ছে যেন আমি বোধহয় আমি আমার ছাত্র জীবনে ফিরে গেছি, এত সুন্দরভাবে বোঝালেন, খুব সুন্দর বলেছে। আমার একটু মনে হয়েছে মানে খুব সহজে মনে রাখা যায় এই যেটা লিখেছি এটা তো খুব সুন্দর, এইটা মনে রাখলেই হয়ে যাচ্ছে। একটা ছবি আমি আঁকবো, আমার যেটা এতদিন পড়িয়ে যেটা অভিযোগ মানে অভিজ্ঞতা, এই যে আমরা বাংলায় একটা দ লিখি, তোমরা দেখেছো এই ছবিটা দিয়ে কিন্তু ব্যাপ্যতা আমরা বোঝাতে পারি। অর্থাৎ আমরা যদি এটাকে সাবজেক্ট ধরি এই অংশটাকে, তাহলে এখানে এটাও সাবজেক্ট হবে, এটাকে যদি আমরা পি ধরি প্রেডিকেট ধরি তাহলে এটাও পি হবে। এবার দেখো যে চারটি বচন আমি ব্যাপ্যতা চিত্র মানে এখানে আমি এ লিখবো, এখানে ই লিখবো, আর এখানে ও লিখে দেব। এবার দেখো এটা দ লিখেছি আর কিচ্ছু না, আমরা এখানে এ বচনে এ সাবজেক্ট লেখা ছিল, শুধু উদ্দেশ্য ব্যাপ্য করে, বিধেয় ব্যাপ্য করে না, ফলে বিধেয় এখানে পি নেই। ই বচনে বি বোথ, তাহলে এস এবং পি দুটোই আছে। আই বচন নান, কোনোটাই করে না, ফলে আই এখানে নেই। আর ওতে আছে শুধুমাত্র পি, দেখো ওর পাশে আমি লিখে দিয়েছি
পি প্রেডিকেট। অর্থাৎ দটা যদি আমরা মনে রাখি তাহলে এ উদ্দেশ্য পদকে ব্যাপ্য করে, ই উদ্দেশ্য শব্দের প্রেডিকেট দুটোকেই ব্যাপ্য করে, আর ও শুধুমাত্র বিধেয়কে ব্যাপ্য করে, আর আই কাউকে করে না, আই এখানে নেই। খুব সুন্দর। এবার আমি আমার জায়গায় ফিরে যাই। যে যে বাক্য থেকে বচনের নিয়মগুলো আমরা করাচ্ছিলাম সেখানে আসি এবার। যে কিছু বাক্য থাকে ব্যাকরণসম্মত বাক্য, আমরা বলি আদেশ জ্ঞাপক, ইচ্ছাসূচক, এই জাতীয় যে বাক্য, বিস্ময়সূচক বাক্যগুলো আমরা যদি বচন করতে যাই কিভাবে করব। তা আমি যদি কাজটি করো তাহলে নির্দেশ করা হচ্ছে, আদেশ করা হচ্ছে, তাহলে বাক্যটা সদত্ত। তাহলে এই আদেশ জ্ঞাপক বাক্য বা বিস্ময়সূচক বাক্য বা ইচ্ছাসূচক বাক্য আমরা সবসময় সামান্য বচন করব। অর্থাৎ সদর্থক হলে আমরা সদর্থক হলে এ করব, আর নঙর্থক হলে আমরা ই করব। যেমন আমি কাজটি করো, যখন আমি বচন করব কি লিখব? কাজটি করব মানে কে করবে? তুমি করো। তোমার কাজটি করা হয় আমার আদেশ। এই বচন কাজটি কর, তোমার কাজটি করা হয় আমার আদেশ। তাহলে আদেশ জ্ঞাপক বাক্য বা দীর্ঘায়ু হও, ইচ্ছাসূচক বাক্য, তোমার দীর্ঘায়ু হওয়া হয় আমার ইচ্ছা। তাহলে এ বচন হলো। এবার পরের যে নিয়মটা, যে কিছু বাক্য আছে যে এমন কোনো নয়, ডট ডট নেই, দেয়ার আর নো নট, এমন কোনো মানুষ নেই যে উচ্চাকাঙ্ক্ষী নয়, এমন কোনো নেই, তারপর হচ্ছে নয়, দেয়ার আর নো নট, যদি এরকম বাক্য থাকে তাহলে এমন কোনো নেই মানে মাইনাস, আবার সেই নিয়মে ফিরে যাব বীজগণিতে, শেষে নয় মানে আবার মাইনাস, সমান সমান কি প্লাস হয়ে গেল, এখানে আমরা এ বচন করব। বাক্যটা অর্থই বলে দিচ্ছে যে এমন কোনো মানুষ নেই যে উচ্চাকাঙ্ক্ষী নয়, তাহলে আমরা মানুষ মাত্রেই তো উচ্চাকাঙ্ক্ষী, সব মানুষই উচ্চাকাঙ্ক্ষী আমরা, তাহলে অর্থটাই বচনটা করে দিচ্ছে যে সকল মানুষ হয় উচ্চাকাঙ্ক্ষী, এ বচন। তাহলে এত সময় যে বচন নিলাম, যে আলোচনা করলাম, দেখো সেই বচনগুলোর মধ্যে কোনো না কোনো পরিমাণসূচক শব্দ ছিল। কিছু বাক্য পাবো আমরা যে বাক্যের উদ্দেশ্যবত্তা সুস্পষ্টভাবে সবসময় বাক্যে উল্লেখ থাকে না, তা সেই জাতীয় বাক্যকে আমরা কি করে বচন করব। আমি যদি বলি এখন সকাল, এই বাক্যটা বচন করতে হবে, উদ্দেশ্যটা নির্দিষ্টভাবে উল্লেখ নেই, তাহলে এখন কি লিখব? সময়টি, এখন মানে সময় নির্দেশ করছে, সময়টি হয় সকাল, এই বচন। বা বৃষ্টি হচ্ছে যদি আমি বলি, তাহলে আবহাওয়াটি হয় বৃষ্টিপূর্ণ, এরকম যে উদ্দেশ্যপদ নির্দিষ্ট করে বলা নেই, এই জাতীয় বাক্য যদি আমাদের আসে তাহলে আমরা এই বচন করব। এবার শেষে আসব যে এমন কিছু বাক্য আছে পরিমাণ থাকবেই না, সকল সব সমস্ত থাকবে না, কোনো নয় থাকবে না, একমাত্র কেবলমাত্র থাকবে না, কদাচিত কচিত থাকবে না, কিছুই পরিমাণবোধক শব্দ থাকবে না, তাহলে সেই বাক্যগুলোকে কিন্তু আমার বচন করতে হবে। তাহলে কিভাবে করব? যেমন দুটো বাক্য লিখি, শিশুরা সরল আর ছাত্ররা বুদ্ধিমান, দুটো বাক্য দেখো, দুটো বাক্যই সদত্ত, দেখতে আকারগতভাবে প্রায় একই রকম দেখছি আমরা, শিশুরা সরল ছাত্ররা বুদ্ধিমান, কোনো পরিমাণ নেই, শুধু আমি এইটুকু পাচ্ছি যে দুটো বাক্য যেহেতু নঙর্থক নেই
সদর্থক। তাহলে এই বাক্য আমরা বচন কিভাবে করব? বলছে যে ক্ষেত্রে বাক্যগুলোতে কোনো পরিমাণের উল্লেখ থাকবে না উদ্দেশ্যের সঙ্গে, বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এবং বাক্যের অর্থ বুঝে বচন করতে হবে। বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে এবং বাক্যের অর্থ বুঝে বচন করতে, প্রথমেই বলেছিলাম যে বাক্য থেকে যখন বচন করব অনেক নিয়ম আলোচনা হলো, কিন্তু মাথায় রাখতে হবে বাক্যের অর্থ এবং বচনের অর্থের কোনো পরিবর্তন ঘটানো যাবে না। অর্থাৎ বাক্যে যে অর্থটা প্রকাশ করে বচনেও সেই অর্থটা প্রকাশ করতে হবে। ঠিক একই রকমভাবে দুটো বাক্য একই রকম হলেও আমরা প্রথম যখন বাক্যটা বলছি যে শিশুরা সরল, আমরা সবাই শিশু মাত্রেই সরল, অর্থাৎ আমরা ধরেই নেই শিশু হলে সে সরল হয়, তাদের মধ্যে কোনো পাপবোধ এখনো আসেনি, ফলে আমরা তখন এই বচনটা করব যখন আমরা শিশুরা সরল করব, লজিক্যাল ফর্মে আসব, তখন লিখব সকল শিশু হয় সরল, এই বচন। কিন্তু যখন ছাত্ররা বুদ্ধিমান বলছি, তখন কি এরকম বলা যায় যে ছাত্র মাত্রেই বুদ্ধিমান? না, আমরা বলতে পারি না, বাস্তবের সঙ্গে সেটা হচ্ছে না। ফলে তখন কিন্তু আমরা ছাত্ররা বুদ্ধিমান যখন আমরা বচনে আসব লজিক্যাল ফর্মে, তখন আমরা কি লিখব? সদর্থক যেহেতু আছে তাহলে আমরা আই বচন করব। আই বচন যেন কোনো কোনো দিয়ে শুরু করতে হয়, কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান। তাহলে এই পর্যন্ত দেখলে, কিন্তু একটা জিনিস মনে রাখবে, যখন বাক্য থেকে বচন করবে কোনো অবস্থায় এই উদ্দেশ্যের সঙ্গে রা গণ গুলি এই জাতীয় কিন্তু শব্দ যোগ করা যাবে না। এটা কিন্তু মনে রাখতে হবে, ছাত্র রা ছিল বা শিশু রা ছিল, যখন লিখলাম বচনে তখন কিন্তু রাগুলো নেই, কারণ পরিমাণ তো অলরেডি আমরা এখানে দিয়েছি যে এ বচনের ক্ষেত্রে সকল, ইর ক্ষেত্রে কোনো, আই এবং ওয়ের ক্ষেত্রে কোনো কোনো। ফলে কোনো অবস্থায় যে উদ্দেশ্যের সঙ্গে রা গণ গুলি যোগ হবে না। লাস্ট বলে আমি শেষ করে দেবো একটা নিয়ম, বললে আপাতত তোমরা দেখে নেবে এবং যদি পরে কোনো প্রয়োজন হয় আমাদের সঙ্গে যোগাযোগ করলে বা এখানে ফোন করে জানালে পরের ক্লাসে জানাবো, যে কিছু বাক্য আছে যেখানে আছে শব্দটা থাকে। এই আছে বলতে আমরা কোনো গুণকে নির্দেশ করি, কিছু একটা আছে, কোনো একটা গুণ আছে, সেই গুণটা আবশ্যিক হতে পারে, আবশ্যিক হতে পারে আর আপতিক হতে পারে। আবশ্যিক মানে কি? ওই গুণটা থাকতেই হবে। আর আপতিক মানে আকস্মিক, অ্যাক্সিডেন্টাল, থাকতেও পারে নাও থাকতে পারে। আমি বললাম মানুষের বিচার বুদ্ধি আছে, আর একটা লিখলাম সাদা হাতি আছে। এবার দুটো দেখো, এই দুটোকে কিন্তু আছে আছে। এবার তোমরা ভাবো, যখন বলছি মানুষের বিচার বুদ্ধি আছে, তাহলে এই বিচার বুদ্ধি থাকা গুণটা কিন্তু মানুষের ক্ষেত্রে আবশ্যিক। মানুষ হচ্ছে বিচার বুদ্ধি সম্পন্ন জীব বা প্রাণী আমরা বলি, যে কারণে আমরা মানুষকে বলি জীবকুলের শ্রেষ্ঠ জীব, আমরা বিচার বুদ্ধি আছে বলেই আমরা শ্রেষ্ঠ জীব বলি। তাহলে যখন এই গুণটা আবশ্যিক হবে তখন আমরা সদর্থক হলে করব এ বচন, নঙ্গত্বক হলে করব ই বচন, সমত সদর্থক কি বাক্য দেওয়া হয় এ বচন হয়, আর যখন আপতিক হবে তখন আমরা করব বিশেষ বচন সদর্থক হলে আই। তাহলে প্রথম বিচার বুদ্ধিটা আবশ্যিক গুণ মানুষের ক্ষেত্রে, তাহলে সদর্থক আমরা লজিক্যাল ফর্মে যখন যাব এ বচন করব সকল মানুষ হয় বিচার বুদ্ধি সম্পন্ন জীব, এটা হলো। কি দ্বিতীয়টায় দেখো, বলছে সাদা হাতি আছে। তাহলে হাতি এই প্রাণীটির সাদা হওয়াটা কিন্তু আবশ্যিক গুণ নয়, সাদা হতেও পারে নাও হতে পারে। ফলে যেহেতু বাক্যটা সদর্থক তাহলে এটা করবো আমরা যখন লজিক্যাল ফর্মে যাবো বসে যাবো, করবো আই বচন, কোনো কোনো হাতি হয় সাদা।
তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, স্যার উল্টে গেল কেন? এখানে তো বাক্যটা উদ্দেশ্য ছিল সাদা, হাতি ছিল বিদেহ। বচন করার সময় আমি হাতিটাকে কেন উদ্দেশ্যে আনলাম আর সাদাকে কেন বিধে দিলাম, তার কারণ হচ্ছে এটা সব ক্ষেত্রেই মনে রাখবে, যখন বচন করব উদ্দেশ্যটা সবসময় নামবাচক পদ হয় আর বিধেয়টা হয়েছে গুণবাচক পদ। ফলে হাতিটা হচ্ছে নামবাচক পদ প্রাণী আর তার গুণ হচ্ছে সাদা হওয়া, এটা রং। ফলে প্রত্যেকটা ক্ষেত্রে এরকম যে উদ্দেশ্য সবসময় নামবাচক পদ হবে আর বিধেয়টা হবে গুণবাচক পদ, যে কারণে আমরা এটা করেছি যে কোনো কোনো হাতি হয় সাদা। তা তোমরা মোটামুটি বুঝলে আপাতত যে বাক্য থেকে বচনে অনেকগুলো নিয়ম আছে, খুবই সোজা, পরপর একটু বাড়িতে প্র্যাকটিস করবে, আর কমা কমা দিয়ে লেখা মানে ওইগুলো সব সমার্থক শব্দ, খুব সহজ, একটা দুটো মনে রাখো, সদর্থক হলে এই আর নামর্থক হলে ওই, এর বাইরে আর কিছু নেই। আর দিবাশিসবাবু বুঝালেন পদের ব্যাপ্যতা, খুব সুন্দর বুঝিয়েছে, ফলে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ জানাই এবং তোমরা খুব ভালো থাকো, সুন্দর থাকো। আরও একবার বলি, কোনো অবস্থায় বাড়ির থেকে বার হবে না, কারণ তোমরা বুঝতেই পারছ একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, কিন্তু সেটাকে আমাদের জয় করতে হবে, বাড়িতেই থাকবে। খুব যদি বিশেষ কারণে বার হতে হয় অবশ্যই মাস্ক পরে সরকারি নিয়ম মেনে বাড়ির থেকে বার হবে। আমরা দ্বাদশ শ্রেণীর দর্শনের ক্লাস শেষ করলাম, ধন্যবাদ জানাবো শিক্ষক দীপঙ্কর মল্লিক, শিক্ষক দেবাশিস চক্রবর্তীকে। আমরা প্রতিদিনই নিয়ম করে বেলা 11টা থেকে আমাদের যে পাঠশালা শুরু হয়েছে, প্রতিদিন নিয়ম করে আমাদের মহকুমার বিভিন্ন শিক্ষক শিক্ষিকারা আসছেন, তারা এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে স্টুডিওতে এসে পড়াচ্ছেন, এর জন্য আমরা আরও একবার তাদেরকে ধন্যবাদ জানাবো। আর ছাত্রছাত্রী যারা টিভি স্ক্রিনের ওপারে আছে তাদের জন্য আরও একবার বলবো, তোমরা যদি কোনো কারণে কোনো ক্লাস মিস করে গিয়ে থাকো, আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল নোম্যান্স ল্যান্ডের, সেখানে গিয়ে তোমরা লাইক বা ফলো করে রাখলে পরবর্তী নোটিফিকেশানগুলি তোমরা পেতে থাকবে। এছাড়াও আমরা প্রতিদিন যে ক্লাসগুলি 11টা থেকে শুরু হয় সেগুলি পরপর বিকেল 4টে থেকে আমরা পুনরায় সম্প্রচার করি এবং পরদিন সকাল 8টা থেকে। এইভাবেই পাঠশালার বিভিন্ন ক্লাসগুলিকেও আমরা পুনরায় সম্প্রচার করি তোমাদের জন্য। আপাতত আমরা শেষ করছি আমাদের পাঠশালার আজকের এই ক্লাস, দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সাথে থাকুন নিউজ নোম্যান্স ল্যান্ড, স্বচ্ছতার দর্পণ। লকডাউনের জেরে বন্ধ স্কুল, সমস্যায় ছাত্রছাত্রীরা, ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বনগাঁ পৌরসভার সহযোগিতায় পুরসভা ও নিউজ নোম্যান্স ল্যান্ডের যৌথ উদ্যোগে বনগাঁর প্রখ্যাত শিক্ষক মণ্ডলীর তত্ত্বাবধানে দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান পাঠশালা। দশম ও দ্বাদশ শ্রেণীর দুটি করে ক্লাস প্রতিদিন বেলা 11টা থেকে লাইভ 4 ঘন্টা।